প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শনিবার সকাল সকাল চলে আসলাম আপনাদেরকে আফতাবনগর হাটের গেট দেখাতে। এই দেখেন, আফতাবনগর হাটের গেট রেডি হয়ে গেছে, প্যান্ডেল ট্যান্ডেল করে একেবারে প্রস্তুত। তো গতকালকে শুক্রবারে সবাই অনেক বলতেছিলেন আফতাবনগর হাটের গেট দেখতে চান, কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে আপনারা জানেন যে তাই আমি বের হতে পারি নাই। তাই শনিবার সকাল সকাল চলে আসলাম এই আফতাবনগর হাটের গেট দেখানোর জন্য। দেখেন, গেটটা একদম সুন্দর মতো হয়ে গেছে। আমি ভিতর থেকে এবার আপনাদেরকে দেখাচ্ছি গেটটা। এই যে দেখেন, এইখান থেকে গেটটা একদম পুরোপুরি প্রস্তুত। কত সুন্দর লাগতেছে, তাই না? আমাদের খুশির দিন মনে হয় চলেই আসলো। আর কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা, গরু আসা শুরু করবে আর কিছুদিনের মধ্যেই। বাসগাড়ের প্রিপারেশন কতটুকু কী হইতেছে এইটা আমি আবার আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। এখন গেটটা দেখেন, এইটাই আমাদের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া, অনেক খুশির একটা সময় যে গেটটা এত সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর ওই পাশে দেখেন বাম সাইডে একটা ঘরের মতো, এটা হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম। হাট উপলক্ষে এই পুলিশ কন্ট্রোল রুমটা বানানো হয়েছে। সো এইখানে তার মানে প্রিপারেশন খুব ভালোভাবেই চলতেছে, আর কয়েকদিনের মধ্যেই হয়তো সব কিছু গুজগাছ হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে আবার দেখাবো। এখন আরেকটা আপডেট, সেটা হলো এখন আমি আসি, চলে আসছি মেরাদিয়ায়। দেখেন, মেরাদিয়া হাটের গেট বানানো হইতেছে, বাঁশ দিয়ে ফ্রেম করা হয়েছে দুই সাইডে। এই যে দেখেন, দুই সাইডে ফ্রেম করা হয়েছে, কয়েকদিনের মধ্যেই হয়তো আবার পুরোটা হয়ে যাবে, প্যান্ডেল লাগানো হবে। এই সাইডে ওই যে বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর একটু সামনে যদি যাই তাহলে হলো মূল মেরাদিয়া যে বাজারটা, ওই বাজারের সাইডেও একটা গেট তৈরি করা হয়েছে, ওই গেটটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে দেখেন, চলে আসলাম মেরাদিয়ার মূল হাটের এই জায়গায়। এইখানে হইতেছে খাসির বাজার। খাসির বাজারের এই সাইড দিয়ে দেখেন যে একটা ফ্রেমের স্ট্রাকচার করা হয়েছে, এইখান দিয়েও একটা গেট হবে। সো মোটামুটি দুই তিনটা গেট হবে। রামপুরা ব্রিজের গেটটা এখনও তৈরি হয় নাই, ওইটাও হয়ে যাবে। তো দেখেন, এই যে স্ট্রাকচার কিন্তু রেডি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আস্তে আস্তে পুরোটাই তৈরি হয়ে যাবে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সাথে থাকবেন আমার।